আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে উইন্ডোজ 11 এর নেট স্পিড মিটার কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আনতে হয় সেই প্রসেসটা দেখাবো। উইন্ডোজ 10 এ আমরা নেট স্পিড মনিটর কিভাবে আনতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকে আমাদের কাজ হচ্ছে উইন্ডোজ 11 এ আমরা কিভাবে নেট স্পিড মিটার আনবো সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা কাজটা করতে পারবেন। আর বরাবরের মতো যে কথাটা সবসময় বলে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যায়। ভিউয়ার্স, আপনার নেট স্পিড মিটার যদি আপনি উইন্ডোজ 11 ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেটা মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে হবে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমরা গুগল ক্রোম থেকে বা বিভিন্ন নেট থেকে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারছি, বাট যদি আমরা উইন্ডোজ 11 এ নেট স্পিড মিটার ইউজ করতে চাই তাহলে সেটা আমাদের মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তা আপনার মাইক্রোসফট স্টোরটা আপনি খুঁজে বের করে নেবেন, যেমন আমার স্টার্ট মেনু এখানে আছে, এই যেমন মাইক্রোসফট স্টোর। তো আপনি যদি এটা না পান তখন আপনি এখানে গিয়ে সার্চ করে লিখবেন, এখানে লিখবেন MIC, এই যে মাইক্রো লেখার পরে এই যে মাইক্রোসফট স্টোর এখানে চলে আসছে, তারপর এটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে ভিউয়ার্স আপনাদের কাছে এরকম আসবে, এখান থেকে আমি এটাকে বড় করে নিলাম, জাস্ট আমরা একটু এড করবো এখানে। তারপর সার্চ অ্যাপস গেমস মুভিস অ্যান্ড মোর যে লেখা আছে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা লিখব নেট স্পিড মিটার। এই যে ভিউয়ার্স, এটা আমি এটাকে মার্ক করে দিতেছি নেট স্পিড মিটার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে গেটস যে লেখা আছে, গেট, এখান থেকে গেটে একটা ক্লিক করে দিবেন। আমরা এখান থেকে গেটে একটা ক্লিক করে দিলাম ভিউয়ার্স, গেটে আমরা ক্লিক করে দিলাম, তারপর জাস্ট একটু আমরা ওয়েট করবো এখানে। পেন্ডিং আছে, স্টার্টিং ডাউনলোড, এখন ডাউনলোড হবে এটা। হ্যাঁ, কমপ্লিট লেখা চলে আসছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ওপেনে ক্লিক করে দিব। আমাদের এখানে চলে আসবে, আমরা একটু ওয়েট করি, আমি একটু রিফ্রেশ দিলাম কম্পিউটারটা। কোরাই 7 এর জেনারেশন আছে, নেট স্পিড মনিটরটা আমাদের মনে হয় এই যে চলে আসছে ভিউয়ার্স, এই যে আমাদের নেট স্পিড মিটারটা চলে আসছে। তো আমরা এটাকে এখানে না টাস্ক বারে নিয়ে দেবো, তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করতে যদি চাই আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিই, চলে আসছে। তো এখন আমরা এটার কালারটা চেঞ্জ করবো, কালার চেঞ্জ করার জন্য এটার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা কালার অ্যান্ড থিমে যাব, এখান থেকে আমরা ট্রান্সক্রিপ্ট যে লেখা আছে, সরি ট্রান্সপারেন্ট যে লেখা আছে সেখানে ক্লিক করে দিলাম, এখন এটা যেভাবে এখানে বসে গেছে, ঠিক আছে। তারপর আমাদের এটা আমরা কী আকারে চাচ্ছি, উইডথ সেকেন্ড আকার চাচ্ছি, যেটা আছে সেটাই। আমরা চাইলে এই KBPS লেখাটা ফন্টটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, আপনি চাইলে আপনার পছন্দের ফন্ট দিতে পারবেন, এখানে আপনি যেই ফন্টটা চান সেটা দিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি চাইলে এই ফন্টটা এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, দেখছেন অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন। 11 ছিল, আমরা 11 রাখলাম। উপরে চলে গেছে, আমরা এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে আমরা 15 থেকে এটাকে 11 করে দিলাম, যেটা আছে এটাই বেটার, ঠিক আছে ভিউয়ার্স। তাহলে আপনারা উইন্ডোজ 11 এ কীভাবে নেট স্পিড মিটার আনবেন সেটা আজকে দেখতে পারলেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।